আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আমি আপনাদের দিলিভাই আবদুল কাইম পিস লাইব্রেরি আপনাদেরকে আমি এর আগে বলেছিলাম যে হাজারে নশো নিরানব্বই জন মানুষই এই খাঁটি চাকের মধু সংক্রান্ত বিষয়ে তাদের স্বচ্ছ ধারণা নেই তো আলহামদুলিল্লাহ আমরা কোনো একজন ভাইকে মধু পাঠিয়েছিলাম এবং সে আমাদের মধু কয়েকবার ব্যবহার করার পরে তার মনে একটা ভুল ধারণা জেগেছিল প্রাকৃতিক মধু সম্পর্কে না জানার কারণে তো তিনি আমাদেরকে অবজেকশন করলেন হোয়াটসঅ্যাপে তারপরে আমরা তাদেরকে কিছু তথ্য পাঠাই কিছু ভিডিও পাঠালাম আমাদের তৈরি করা কিছু ভিডিও পাঠালাম এবং সে ভিডিও দেখার পরে যে আলহামদুলিল্লাহ তার যে ভুল দূর হয়েছে তো সেটাই আপনাদেরকে আজকে শোনাব তো চলুন তাহলে সেই ভাই কি বলছেন ওনার যে ভয়েস করেছেন আমাদেরকে সেই ভয়েসটা শুনে নিই আলাইকুম আপনার ভিডিও দুটো দেখলাম এবং খুব ভালো লাগলো এবং ভিডিও দুটো দেখার পর মধু সম্পর্কে যে আমার ভুল ধারণা সেটা দূর হলো আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত দর্শক তাহলে আপনারা শুনতে পেলেন যে আমাদের যে একজন গ্রাহক উনি যে আমাদের কাছ থেকে আমাদের এই যে পিস হানি এই পিস হানি ব্যবহার করতেন এবং তার তেনার মধ্যে একটা ভুল ধারণা সৃষ্টি হয়েছিল এবং আলহামদুলিল্লাহ আমাদের যে সব তথ্য এই সব তথ্য দেখার পরে তার যে ভুল ধারণা দূর হয়েছে এবং সেটা উনি স্বীকার করলেন তো আপনারাও বুঝতে পারলেন আমার বিশেষ অনুরোধ যদি আমাদের এই পিস হানি সম্পর্কে আপনাদের মনে কোনো রকমের প্রশ্ন জাগে তাহলে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে এই যে বোতলের গায়েও নাম্বার লেখা আছে দেখতে পাবেন নাইন এইট থ্রি টু থ্রি ফাইভ ফোর এইট সিক্স ফাইভ এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনাদের অভিযোগ আমাদেরকে জানাবে তো বন্ধুরা আজকে তাহলে এখান থেকেই পিস সানির পক্ষ থেকে আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি